নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল সম্বন্ধে। কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি। সুতরাং আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই তালের সেবন করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আজ নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র, তাই আজ আপনারা অশ্বত্থ বৃক্ষ রোপণ করতে পারেন, গৃহের বাইরে পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বৃষ্টিকরণ, পক্ষ আজকে রয়েছে কৃষ্ণ, এবং আপনাদের ক্ষেত্রে যোগ থাকছে সাধ্য যোগ। আজ দিন আপনাদের ক্ষেত্রে শনিবার এবং রাহুকাল থাকবে 8:38 সকালবেলা থেকে সকালবেলা 9:55 সময়কাল পর্যন্ত। এই সময়কালে কোনো ধরনের শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য শুরু না করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে সকাল দুপুরবেলা 2:08 সময়কাল থেকে দুপুরবেলা 3:33 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পূর্ব দিক। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলে। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে এই সময় কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। লেনদেন আপনাদের অত্যন্ত বুঝে অত্যন্ত সাবধানে করা প্রয়োজন রয়েছে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি থাকছে, সেগুলোকে 2 দিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন, নচেত আপনাদের সেই বিশেষ কাজে ব্যাঘাত আসতে পারে। শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষ রাশি। দেখুন, কাজের চাপ হঠাৎ করে আপনাদের কিছুটা মানসিক ভাবে কিন্তু চাপ বাড়িয়ে তুলতে পারে, তাই কাজের চাপ আপনাদের বুঝে নেওয়া উচিত এবং মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় অন্য কোনো বিশেষ বিষয়, যা বহুদিন যাবৎ আপনাদেরকে পীড়া দিচ্ছিল, সেই সমস্ত মানসিক সমস্যা দূর হতে এই সময়কালে দেখতে পাবেন। অর্থনৈতিক লাভের প্রবল যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। শুভ রং গোলাপী, শুভ সংখ্যা 6। আলোচনা করব মিথুন রাশি। আজ কাজের কিছু বিশেষ চাপ বৃদ্ধি পেতে পারে, অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, পরিবারের সাপোর্ট আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কর্কট রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কিছুটা চিন্তা কম হতে দেখা যাবে সকল ক্ষেত্রেই, সকল বিষয়েই। এবার এছাড়া পাওনা অর্থ প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে আজ কিছুটা প্রয়াসের মাধ্যমে, কিছুটা চেষ্টার মাধ্যমে আপনারা কিন্তু করলে আপনাদের ক্ষেত্রে লাভ মিলবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে যদি কোনো পেন্ডিং রয়েছে বিশেষ কোনো কাজ, সেই কাজগুলি কিন্তু আপনারা আজকে প্রয়াসের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে পারেন। শুভ রং আপনাদের জন্য সাদা রং এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে বিবাদ বৃদ্ধি হতে পারে, প্রতিবেশীর সাথে, পরিবারের মানুষের সাথে অত্যন্ত সাবধান থাকুন। আজ আপনাদের ক্ষেত্রে গাড়ি সাবধানে প্রবলভাবে চালানো উচিত, অর্থাৎ আপনি যদি গাড়ি চালাচ্ছেন তাহলে এই সময় দুর্ঘটনার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, তাই অত্যন্ত বুঝে এই সময়কালে গাড়ি ড্রাইভ করা উচিত। পরিবারের বিষয়ে এই সময়কালে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। শুভ রং অরেঞ্জ, শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। এই সময়কালে কোনো কর্মক্ষেত্রে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দূরযাত্রা হতে দেখা যাবে, একই সাথে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য মেরুন কালার এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব তুলা রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি তো ঘটছেই আজ নিশ্চিতভাবে, তবে বিবাহের কথা আপনাদের ক্ষেত্রে এগোতে দেখা যাচ্ছে, অত্যন্ত বুঝে আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত এই সময়কালে নেওয়া উচিত। আপনাদের ক্ষেত্রে পরীক্ষায় বিশেষ সফলতা এই সময়কালে মিলতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো থাকছে। আপনার কাজের যে বাধা ছিল, যে বিঘ্ন ছিল, যে সমস্যা ছিল, সেগুলি দূর হতে দেখতে পাবেন এই সময়কালে, এবং পাওনা অর্থ উদ্ধার আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে, অর্থাৎ কিছুটা প্রয়াস করলেন আপনার পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। দেখুন, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে, কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে, গাড়ি এই সময়কালে সাবধানে চালানোর চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য হলুদ রং এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব মকর রাশি।
দেখুন, অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে আপনাদের, কিন্তু মাথায় রাখবেন থেমে থাকা যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু এই সময়কালে পূর্ণ হয়ে যেতে পারে। তাই একটু প্রয়াস করুন, একটু চেষ্টা করুন, তা আপনাকে ফায়দা অবশ্য দেবে। শুভ রং নীল, শুভ সংখ্যা সাত আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্যের উন্নতি কিন্তু ধীরে ধীরে আপনারা আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখতে পাবেন। আর্থিক আপনাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্যা ছিল সেই সমস্যাগুলি দূর হবে, আর্থিক স্থিতি ভালো হতে মজবুত হতে দেখতে পাবেন। পুরস্কার এবং সম্মান প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল থাকছে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব মীন রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ বাধা রয়েছে, যে বাধাগুলি আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যেতে পারে এবং একই সাথে প্রেমজ সম্পর্ক আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ মিলবে এই সময়কালে, কোনো মানসিক চিন্তা কিন্তু কম হতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। তো যাই হোক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম আজকের রাশিফল সম্বন্ধে। আমাদের এই ছোট ছোট রাশিফলগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।